ট্যাগ জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাগ মাস্টার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য এমন দুটি ফটো রিকভারি অ্যাপ শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার ফোনের ডিলিট হয়ে যাওয়া সকল ফটো খুব সহজেই রিস্টোর বা রিকভার করে নিতে পারবেন। আর এই ট্রিক্সটি 100% ওয়ার্ক করবে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অ্যাপ দুটি হচ্ছে এই যে দেখুন, রিস্টোর ফটো এবং ডিস্ক ডিগার। এই দুটি অ্যাপ আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও এই অ্যাপ দুটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও এই অ্যাপ দুটি ইনস্টল করে নিতে পারবেন। তাছাড়া চলুন আমরা প্লে স্টোরে গিয়ে দেখি আমরা কীভাবে প্লে স্টোর থেকে এই দুটি অ্যাপ ইনস্টল করব। তো প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং গিয়ে সার্চ করুন ফটো রিস্টোর। ফটো রিস্টোর লেখে সার্চ করার পর এই যে দেখুন ডিস্ক ডিগার, এই দেখুন দ্বিতীয়তে এই অ্যাপটি রয়েছে। তারপর আর পরের যে অ্যাপটি দেখুন, এটি একটু নিচের দিকে যাবেন, এই যে দেখুন ফটো রিস্টোর ফটো রিকভারি 2017, এটি নতুন একটি অ্যাপ 2017 সালের। তো এই অ্যাপ দুটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন, আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো চলুন দেখি অ্যাপ দুটির কাজ। তো প্রথমে আমরা রিস্টোর ফটো এই অ্যাপটি ওপেন করছি। তো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এটাকে জাস্ট ক্লোজ করে দেবেন এবং আপনাদের আর কিছুই করতে হবে না। এখন আপনারা যা করবেন, এই দেখুন সার্চ দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু রিস্টোর, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন দেখুন, এখানে আপনার এই যে দেখুন ইন্টারনাল এবং এসডি কার্ডের সকল ফটো যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন আপনার ফোন থেকে, সবগুলো কিন্তু এখানে শো করছে। দেখুন এই ফটো দুটি। তো আমি যদি এই ফটোগুলো রিস্টোর করতে চাই, এই পিকচারগুলো কিন্তু আমার ফোনে এখন নেই, তো আমরা এই ফটো দুটি রিস্টোর করব। তো তার জন্য আমরা জাস্ট ফটো দুটি সিলেক্ট করে দেব, আপনারা চাইলে অল সিলেক্ট এখানে জাস্ট ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনাদের যা করতে হবে, এই দেখুন রিস্টোর, এখানে জাস্ট ক্লিক করবেন। তো ফটো দুটি রিস্টোর হয়ে গেছে। তো চলুন আমরা গ্যালারিতে গিয়ে দেখি ফটো দুটি রিস্টোর হয়েছে কি না। এই যে দেখুন এখানে চলে এসেছে, দেখুন। তো এইভাবে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া ফটো খুব সহজেই রিস্টোর বা রিকভার করে নিতে পারবেন। তো এবার চলুন আমরা দেখি ডিস্ক ডিগার যে অ্যাপটি, এই অ্যাপটি আমরা ওপেন করছি। তো এখানেও প্রায় সেম, এখন আপনাদের যা করতে হবে যে স্টার্ট বেসিক ফটো স্ক্যান, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এটি স্ক্যান করতে শুরু করে দেবে। দেখুন আপনি যে যে ফটো ডিলিট করে দিয়েছেন সব ফটোই কিন্তু এখানে চলে আসছে, আপনি চাইলেই এই ফটোগুলি রিকভার করে নিতে পারেন। তো রিস্টোর করার আগে চলুন আমরা একটু এর সেটিংসটি দেখে নিই। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে সাইজ দিয়ে দিতে পারেন। দেখুন তো আমি এখানে লার্জই রাখছি, রাখার পর এখানে আপনারা চাইলে 100 দিয়ে দিতে পারেন। তারপর আপনি যে ডেটে, আপনার যদি কোনো ডেট মনে থাকে যে আপনি এই ডেটের ফটোগুলি ডিলিট করেছিলেন, তো এখানে চাইলে আপনারা ডেট দিয়ে দিতে পারেন, জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডেট সিলেক্ট করে দিতে পারেন, তাতে কী হবে আপনি যে ফটোগুলো ডিলিট করেছিলেন ওই তারিখে তা খুব সহজেই পেয়ে যাবেন। তো এই কাজটি আপনারা করে নেবেন, আমি আর দেখাচ্ছি না। তো চলুন আমরা এখন ফটো রিস্টোর করে দেখি, যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর এখানে জাস্ট দেখুন রিকভার, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে তিনটি অপশন রয়েছে অলরেডি, আপনারা চাইলে ড্রপ বক্স বা ইমেলের মাধ্যমে ফটোটি রিস্টোর করতে পারেন অথবা সরাসরি আপনার গ্যালারিতে রিস্টোর করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে এখান থেকে আপলোডও করে দিতে পারেন। তো জাস্ট এখানে সেভ ফাইল, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সব ফটোটা কোথায় রাখবেন তা এখানে সিলেক্ট করে দিতে পারেন।
তো আমি এখানে ডাউনলোডই রাখছি, রাখার পর জাস্ট ওকে করে দেবেন, তো সেভ হয়ে গেছে। চলুন আমরা গিয়ে দেখি ফটোটি সেভ হয়েছে কিনা। তো আপনারা আপনাদের গ্যালারিতে চলে যান। তো আমরা ফোনে রেজিস্টোর করেছিলাম এই যে ডাউনলোডে, দেখুন এই যে এখানে রেজিস্টোর হয়ে গেছে ফটোটি। তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যত ডিলিট হয়ে যাওয়া ফটো খুব সহজেই রিকভার করে নিতে পারবেন। তো বন্ধুরা অ্যাপ দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।